পদ্মা সেতুর সপ্তম স্প্যান দৃশ্যমান হবে বারোশো বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে ছবি আছে আইয়ুব খান মোনায়মের নেই বঙ্গবন্ধুর ইতিহাস বিকৃত করায় সব কপি সরিয়ে ফেলার নির্দেশ হাইকোর্টের এবং 21 ফেব্রুয়ারির উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি থাকছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জানালেন ডিএমপি কমিশনার। ম님 আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি তাহলে হলো যে এই যে সংসদ যে যেমন একটা কথা উঠে ছিল যে সংসদ কতটুকু কার্যকর হবে এই সংসদ এবং সবই অধিকাংশ ইয়ে সবই হলো মোটামুটিভাবে সরকার বা তার জোট বা তার শরিক দলের এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেদিন আপনি যে কথাগুলো এই যে সৌদি আরবের সরকারের প্রতিরক্ষা চুক্তি নিয়ে আপনি কথাটা উঠিয়েছেন পাশাপাশি আপনাকে সমর্থন করেছেন যে বিরোধী দল যিনি জাতীয় পার্টির ফুকুল ইমাম তো এর প্রেক্ষাপটে যেটা হচ্ছে তার মানে হলো যে আপনারা এইখানে যদি কেউ চায় তাহলে তার কথাগুলো এবং জনগণের কথা বলতে পারে সেই ভূমিকাটা যদি থাকে তাহলে কোনো জায়গায় সমস্যা আছে কার্যকর কোথাও সমস্যা নেই এটা নির্ভর করে যে পার্লামেন্ট যারা করছেন তারা সত্যি অর্থে পার্লামেন্ট করছেন কিনা না অর্থাৎ পার্লামেন্টের মধ্যে জনগণের কথা বলবেন কি বলবেন না এই প্রসঙ্গ সেটা আছে দ্বিতীয়টা আছে যে এখানে একটা সরপিত কি বলে মানে সেন্সারশিপ নিজেদের উপর নিয়ে রেখে দিয়েছে সবাই বিধির কথা বলে আসলে সত্যবিধি কোথাও বলে না যে আপনি কথা বলতে পারবেন না শত্রুবিধি কোথাও বলে না আপনি কথা বলতে পারবেন না কিন্তু আমাদের একটা ধারণাই হচ্ছে যে শত্রুবিধি বলে কথা বলবেন তৃতীয় হচ্ছে রাজনৈতিক কালচার আমাদের রাজনৈতিক কালচারটা হচ্ছে এটা হলো কর্তা খেসা কালচার যেটা কর্তা খেঁচা কালচার বলতে যেটা বোঝায় অর্থাৎ কর্তা যে বলবেন আমি কি সারেন না সেভাবে বাঁচবে আর কি তো এই জায়গা থেকে পার্লামেন্ট এটাকে অনেক সময় নিষ্ক্রিয় হয়ে যায় নিষ্প্রিয় হয়ে যায় কিন্তু আমার মনে হয় যে এবারের পার্লামেন্ট মানে প্রধানমন্ত্রী নিজেই শুরুতে বলেছেন আমাদের সাথে ব্যক্তিগত আলোচনা করেছেন যে আপনারা সবাই থাকে করবেন আমি তো আপনার মন্ত্রী হিসেবে সমালোচনা করেছি আমি তো কোনো বাধা দেখিনি হ্যাঁ উনি যে কথাটা বলছিলেন সৌদি প্রকাশ করার কোনো কারণ নেই সেটি হচ্ছে যে আমরা সংসদ দেখতে চাই সংসদ হচ্ছে প্রথমে হচ্ছে স্টেটের সভারেন ইন্সট্রুমেন্ট এটা সার্বভৌম এখানে এখানে প্রতিনিধিদের সব কিছু বলার অধিকার আছে সব কিছু জানার অধিকার আছে এবং তারা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন যেটা মেনন ভাই গতকালকে বলেছেন তো সেটি হচ্ছে অধিকার এখন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যে আপনি যেটা বললেন ঘাটতি আছে কি না তো এটি না যে বিরোধী দল না থাকলে সংসদ বন্ধ হয়ে গেল ঘাটতি হলো বিরোধী দল নির্বাচিত হয়ে যদি সংসদে না আসে তাহলে ঘাটতি কোথায় ঘাটতি তো পূরণ হয় না তো সেক্ষেত্রে যেটি দরকার হচ্ছে সেটি হচ্ছে জনপ্রতিনিধি হিসাবে জন জনগণের যে প্রত্যাশাগুলো আছে যে প্রশ্নগুলো আছে যে অধিকারগুলো আছে সেগুলো আপনি সংসদে রক্ষা করার জন্যে আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই তুলে ধরবেন এবং সেটি তখন আলো সেখানে আলোচিত হবে কি হবে না পার্লামেন্ট হাজ গট ইস ওন প্রসিজিওর যেগুলোতে আমাদের অভিজ্ঞতা অনেক কম মেনন ভাইয়ের অভিজ্ঞতা অনেক বেশি ওনারা বিভিন্ন ধারাতে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ান কী কী বলেন তিনশো ধারা আটষট্টি ধারা ষাট ধারাতে নোটিশ দেন তো এইগুলো ঠিক আছে ওনারা দেবেন এখন হচ্ছে যে এই সেটিকে আমরা সংসদ ততই আমার মনে হয় প্রাণবন্ত হচ্ছে যদি প্রাণবন্ত না হয় আজকে যে যে প্রশ্নটি নিয়ে আমরা আজকে এখানে বসছি সেটি হচ্ছে যে সৌদি প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক যাই বলেন আর কি প্রতিরক্ষা শব্দটা যোগ হলেই আমরা সাথে সাথে এটা মনে করি যে এটা কিছু একটা যেন হয়ে যাচ্ছে এটি আপনি লক্ষ্য করেছেন আপনার এখানে আমরা এসেছিলাম যখন ভারতের সাথে সমঝোতা সহক স্বাক্ষর হয় এই প্রতিরক্ষা বিষয়ে তো সেটির সেটিতে আমরা দেখেছি যে আমার মনে হয় যে জ্ঞানের কিছু আদান প্রদানের প্রয়োজন আছে আমাদের পার্লামেন্টেরিয়ানসা কেউ আছেন সংবিধান বিশেষজ্ঞ কেউ আছেন রাজনৈতিক বিশেষজ্ঞ কেউ আছেন আপনার আইন বিশেষজ্ঞ এখন হচ্ছে যে পররাষ্ট্রনীতি এবং স্ট্র্যাটেজিক রিলেশানস এবং সিকিউরিটি গ্লোবাল সিকিউরিটি এগুলো নিয়ে একটা ব্রিফিংয়ের তাদেরকে সমৃদ্ধ করার জন্যে কোন সময় আজকে আমি কেন আজকে করতে যাচ্ছি প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের সাথে নিশ্চয়ই বাংলাদেশের একটা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে এখন এই স্বার্থগুলোকে চিহ্নিত করা এবং এটির কতটুকু উপযোগিতা আছে সেটি বোঝাবার জন্য আমার মনে হয় আমাদের প্রাতিষ্ঠানিক কোনো সক্ষমতা নেই আমরা একজন পার্লামেন্টকে বোঝাতে পারছি না মানে অটোমেটিক্যালি উনি এই তথ্য পাচ্ছেন না যে বাংলাদেশ এই মুহূর্তে প্রতিরক্ষা চুক্তি করছে সৌদি আরবের সাথে সেখানে বাংলাদেশের কোন স্বার্থ রক্ষার ভিত্তিতে করছে সেই স্বার্থগুলো চিহ্নিত করা এবং তার কৌশলগুলো বর্ণনা করা সেটি আমরা প্রকাশ্য ফোরামে করতে পারি না কারণ এটির সাথে অনেক সময় রাষ্ট্রীয় নিরাপত্তা বা গ্লোবাল সিকিউরিটি অনেক সময় এফেক্টেড থাকে তো সেক্ষেত্রে ওয়ান টু ওয়ান যেটাকে বলে যে আভ্যন্তরীণভাবে ঘরোয়াভাবে যখন এই মতবিনিময়ে করার একটি ব্যবস্থা থাকে তখন সবাই এটিকে আরও আরও আমার মনে হয় আরও আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এখন এই যে বারে বারে এই কথাটা বলেই আমরা এই যে প্রতিরক্ষা চুক্তি বলে আমার মনে হয় যে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করে দিয়েছি তো এটি যে ভীতি সঞ্চারনের জায়গা না এখানে বাংলাদেশের অনেক ন্যাশনাল ইন্টারেস্ট হ্যাজ বিন প্রিজার্ভড এবং বাংলাদেশ ইজ ফিলিং মোর সিকিউর অ্যান্ড প্রোটেক্টেড এবং এই মিউচুয়াল ইন্টারেস্ট যেটা গ্রো করা হয়েছে তো এটি সৌদি আরবের সাথে 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 ওয়াইসি রিলেটেড আরও অনেক গ্লোবাল ইকুয়েশন আছে এগুলো যদি জনগণ জানতে পারে তখন সে এটিকে সমর্থন করবে এবং সে ভীত সন্ত্রস্ত হবে না আমরা সব সবসময় দেখি যে প্রতিরক্ষা দুটি যুক্ত হলেই একটি ভীতি বা একটি অন্য কিছু একটি পরিবেশ তৈরি করে তো সেখান থেকে বেরিয়ে থাকার জন্য সবচেয়ে বড়ো জিনিস হলো আলোচনা এবং আসল বিষয় সম্পর্কে সে সম্পর্কে জ্ঞান ব্যাপার ব্যাপারটা হবে আমাদের আদান প্রদান সেটি প্রয়োজন এবং আমি এটাও বলেছি যে অনেক আদান প্রদানই ঠিক প্রকাশ্যভাবে করাটাও সক্ষম সম্ভব হয় না কারণ অনেক সময় দেখা যায় যে যুদ্ধ ঘোষণাও প্রকাশ্যভাবে হয় না তো সেইগুলোকে মাথায় রেখেই আমাদের করতে হবে যদি আমরা সুন্দর দেশ সুন্দর গণতন্ত্র খুঁজতে চাই উনি যেটা বললেন যে আমরা ভারতে কিন্তু আমি পার্লামেন্টে আমার ওখানে যাওয়ার সুযোগ হয়েছিল তো ওখানে আমি দেখেছি যে ওখানে যেটা হয় সেটাতে আপনার ওর যে লাইব্রেরি আছে এবং ওদের যে ইয়েটা আছে জন্য সেখানে কিন্তু তাদের বসে যখনই কোনো সাবজেক্ট আসে তখন সেই সাবজেক্ট নিয়ে প্রত্যেকটা বিষয় এবং এক্সপার্ট আসে এবং এক্সপার্ট আসে উনি যেটা বললেন যে ওখানে এক্সপার্ট তখন ওরা বলে যে জিনিসগুলো এইরকম প্রত্যেকে নিজে নিজের মতো করে ধারণ করে বাট ওখানে সবগুলো ওই ধরনের এক্সপার্ট আসে এবং তারা তাদের বক্তব্যটা দেন যে এইটা হলো এই রকম এবং বিভিন্ন সময় ওদেরকে গেস্ট বিভিন্নভাবে গেস্ট হিসাবে নিয়ে আসা যেমন আজকে একটা সাবজেক্ট হলো সেই সাবজেক্ট নিয়ে গেস্ট নিয়ে আসা হল এবং তাদেরকে বলা হলো যে এই জিনিস আছে সরকার এটা করতে যাচ্ছে আমরা কোন জায়গায় হ্যাঁ আমাদের ভূমিকাটা কী হবে ঠিক আছে লেটসি আমরা দেখি যেই হবে এবং ওই জায়গাটাতে কিন্তু একটা পরিষ্কার ধারণা প্রত্যেকটা এই লোকসভার সদস্য এবং রাজ্যসভার সদস্যদেরকে দিয়ে দেওয়া হয় আপনি ঠিকই বলেছেন এমন একজন মানুষের পাশে বসে আমি কথা বলছি আমার আসলে কথা বলতে একটু ইতস্ততে হয় কারণ শিক্ষক যখন থাকে পাশে তখন কিন্তু লেখা ঠিক মতো হয় না আমি তাও একটু পরীক্ষা দিচ্ছি আমি সোমনাথ চ্যাটার্জির কথায় উল্লেখ করব তিনি ভারতের লোকসভার স্পিকার ছিলেন তার একটা অসাধারণ বই আছে ইংরেজি এবং বাংলায় দুটোই এবং তিনি ওখানে ওই আপনি যে কথাটা এখন উৎকলন করলেন ওটাই তিনি বলেছেন এবং তিনি তার অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন যে কিভাবে প্রতি মুহূর্তে সংসদীয় ব্যবস্থা সমৃদ্ধ হচ্ছে আপনি যদি আমাদের যে গণপরিষদ ছিল সেই গণপরিষদের যে বিতর্কগুলো হয়েছিল সেই বিতর্ক বেশ মোটা আকারে বই আকারে বেরিয়েছে গত দুই তিন বছর আগে একুশে অমর একুশের গ্রন্থমেলায় ওই বইটি যদি কেউ দু তিনবার পড়ে তাহলে বুঝবে যে আমাদের সংসদ কীভাবে গড়ে উঠেছিল এবং কোন বিতর্কর মধ্য দিয়ে এখানে কিন্তু সংখ্যা কোনো বিষয় ছিল না যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সংখ্যাতে বিচার কিন্তু হবে না যুক্তি দিয়ে বিবেচনাটা আসা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব সাতই মার্চে বলেছেন ওরা যদি সংখ্যায় একজনও হয় ন্যায্য কথা বলে আমি তা মেনে নেব এই যে ন্যায্যতার যে ব্যাপারটি এই ব্যাপারটি কিন্তু আমি বল মনে করি এবারের যে সংসদ সেই সংসদে কিন্তু তার প্রতিফলন ঘটবে আমি তা দেখছি ওই কবি হেদাল একটা কবিতা আছে না তার কবিতার লাইনটা এরকম উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় আমাদের কিন্তু অনেক রকম প্রবৃদ্ধি সমৃদ্ধি বিকশমান আমাদের ক্ষেত্র হয়েছে আমাদের অনেক সমৃদ্ধির জায়গায় আমরা পৌঁছেছি কিন্তু রাজনীতির গুণগত মান উন্নয়নে অনেক সময় আমরা কিন্তু খেয়াল করি নাই সংসদে এক সময় যে আলোচনাগুলো হতো সেই আলোচনাগুলো সব কিন্তু জাতিকে সমৃদ্ধ করেনি কিন্তু এখন যখন রাফেদ খান মেনন বলেন এবং তিনি চোদ্দ দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং এই চোদ্দ দল কিন্তু একদিনে গড়ে ওঠেনি চোদ্দ মিনিটেও না চোদ্দো দিনেও না চোদ্দ বছরের ঐক্য সেই চোদ্দ বছরের যে রাজনৈতিক যে ঐক্যটি এটা কিন্তু একেবারে ঐক্যের বাঁধনে বাধা এটার থেকে বিচ্ছুত হওয়ার কিছু নাই কোনো সুযোগ নেই সেখানে যখন দাঁড়িয়ে বলেন আমার যে সংবিধানে যে পঁচিশ অনুচ্ছেদ সেই অনুচ্ছেদটা আমরা ভঙ্গ করছি কিনা এটা দেখবার বিষয় আছে এবং এই জন্যে আলোচনা হওয়া প্রয়োজন আমি সাধুবাদ জানাই এই যে তার আহ্বান এই যে তার বক্তব্য পত্রপত্রিকা সব জায়গায় এসেছে এবং এই আলোচনাগুলো হবে এইটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে সব কিছু নিয়ে আলোচনাটা হোক এবং যারা বাংলাদেশ বিরোধী শক্তি তারা আলোচনা না করে তাদের আলোচনা একরকমের আর যারা বাংলাদেশের পক্ষের যারা সিফা ওসালার তাদের আলোচনাটা কিন্তু ভিন্ন আমার দৃষ্টিতে এরকম আপনি দেখেন এখানে ডিফেন্স কোঅপারেশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড সৌদি আরব সেখানে কিন্তু চুক্তির বিষয়গুলো অবশ্য পালনীয় নয় অর্থাৎ আপনি চুক্তি করা হলো এই সব ধারা সবচেয়ে মানতে হবে আপনি কিন্তু বাধ্য না আরেকটি বিষয় উল্লেখ করা দরকার এই চুক্তিতে তিনটি বিবেচনা কিন্তু এসেছে একটা হচ্ছে অ্যাডভাইজারি মাইন্ড সুইপিং অ্যান্ড সিভিল কনস্ট্রাকশন অতএব এই যে আপনি আরেকটি বিষয় আমি এখানে প্রথমেই উল্লেখ করে রাখি সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘ বাহিনীর অংশ ছাড়া এই যে এক জন সৈন্য কোনো কর্মকাণ্ড কিন্তু করবেন না আর এই নীতির আরেকটি বিষয় হচ্ছে এই গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেই অংশগুলো নিয়ে রাহাত খান মেনন সহ যারা সংসদে আলোচনা করবেন আমার মনে হয় জাতি স্পষ্টভাবে জানতে পারবে যে আমাদের চুক্তিটা কেন অপরিহার্য ছিল আমি মনে করি এইটা আমাদের সুযোগ আমরা সেই সুযোগের অপেক্ষা রইলাম হ্যাঁ বল যেটা বললেন এটার প্রেক্ষাপটে যে জিনিসগুলো যেমন এই জিনিসগুলোই সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে না সংসদের কাছ থেকে কিন্তু মানুষ এটা জনপ্রতিনিধিদের কাছ থেকে কিন্তু এটি চায় আমি তো মনেই করি যে সংসদ যদি যে জিনিসগুলোকে নিয়ে আসে মানুষের ভাবনার মধ্যে সেই জিনিসগুলো কিন্তু আছে আপনি তখন বললেন যে নোটিশ আমরা আমরা মাননীয় স্পিকারের রুলিং চেয়েছিলাম পরে কালকে মাননীয় এসে বললো যে আমরা আশ্বর্য বিধি একটা আছে যেটা অর্ধ ঘন্টা আলোচনা অর্ধ ঘন্টা হয় না তো দু ঘন্টা হয়ে যায় বলতে থাকলে তো তো সেই অর্ধ ঘন্টা আলোচনা নোটিশটা আজকে আমরা দিয়েছি বাদল দিয়েছে আমরা তার সাথে আমরা আর কি তো এই আলোচনাগুলো হওয়া খুব দরকার কারণ আমরা তো জানি না বিষয়গুলো নিয়ে এমনকি ধরেন আমাদের এই সময়কালে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এসছে যেগুলো সম্পর্কে আমরা জানি না আমরা কিন্তু রোহিঙ্গাদের সাথে যে চুক্তি হয়েছে বাংলাদেশ এবং রোহিঙ্গাদের এটাও সমঝোতা বলে আমরা বলছি যে সমঝোতা স্মারণ হয়েছে সেটাও কিন্তু পার্লামেন্ট জানে না আমরা গত পার্লামেন্টের কথা বলছি পার্লামেন্ট জানে না আমি যদি একটু খুঁটিয়ে দেখি আমি সেদিন আমার বলেছি বক্তব্য বলেছি যে আমি যদি খুঁটিয়ে দেখে দেখবো ওর মধ্যে একটা ত্রুটি আছে যেটা পার্লামেন্ট টু হ্যাভ পয়েন্টেড আউট বলছে যে ওইখানে বলা আছে যে রোহিঙ্গারা উইলিংনেস হলে পরেই কেবল মতো যাবে তো এই উইলিংনেস তো মানে দিনে হওয়ার কোনো কারণ নেই আর আমাদের ইজন বন্ধুরা তাদের চাকরি রক্ষার্থে অথবা তাদের সাহায্য রক্ষার্থে তারা কখনো এই উইলিংনেস তারা ইভেন কনজেন্ডিশন নাফ রেফিউজের মধ্যে এই কন্ডিশন যাবে হ্যাঁ তো এটা আন্তর্জাতিক কন্ডিশন হ্যাঁ তো এই 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 জায়গাটা

কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাহলে এই মুহূর্তে কিন্তু রোহিঙ্গা ইস্যু আপনার জন্য একটা বড়ো ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে প্রথম কথা এতগুলো লোক কাজেরা তাদের রাখলাম আমরা এদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে আপনি চলে যাচ্ছেন আপনার কক্সবাজারে হল পর্যটন ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেল ওখানকার আপনার যে মানে সোশিয়াল যে সামাজিক যে স্থিতিশীলতা এটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকমের মধ্যে দিয়ে আপনি কিন্তু এদের একটা ফান্ডামেন্টালিজম একটা নতুন জায়গা তৈরি হতে পারে বলে আমরা ধারণা করছি তো এই চুক্তিগুলো যদি আমাদের পার্লামেন্টে আলোচনা হয় হতো তাহলে কিন্তু ভালো হতো বলে আমার ধারণা এবং পার্লামেন্ট সমৃদ্ধ হতো পারিপুলো সমৃদ্ধ হতো ইন্টারেস্ট দিয়ে তারা নিউজটা পড়তো তারা কিন্তু পার্লামেন্টের ওই প্রতিদিন এক বক্তৃতা কেউ পড়বে না কেউ জানবে না সাংসদ নির্বাচিত হয়ে গেছে তারা সংসদটাকে পানবন্ত রাখার জন্য দেশের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য কম্পিটেন না বিএনপি জামা পাশ করে আসতে পারে নাই বলে আমাদের এত মন কষ্ট হচ্ছে মনে হয়

এই যে চিন্তাটা এটি হচ্ছে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তা তখন হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমে নিয়ে এটি আপনারা আমাদের কাছে অনেক কিছু এসেছেন তাহলে সংসদ হলো কোথায় প্রাণবন্ত সংসদ কোথায় হলো ইতিহাস বিস্তৃত যেটি আমার যে সুভাষ সিংহ রায় ভালো বলতে পারবেন যে প্রাণবন্ত করার সময় আমরা বিরোধী দলের উপস্থিতিতেও অনুপস্থিতি দেখেছি ওদের অংশগ্রহণ নাই জনগণ তাদেরকে পাঠায়নি এই পরিবেশটাকে মেনে নিয়ে আমাদেরকে প্রাণবন্ত করার একটা কৌশল খুঁজে বার করতে হবে এরপরে হচ্ছে আমাদের মেনন ভাই যেগুলো বললেন হলে এটি সবাইকে ইন্টারেস্ট গ্রো করে সবার আগ্রহ তৈরি হয় বেশি এবং আরেকটি হচ্ছে যখন আমরা যেটাকে আমরা বলি যে মাল্টিপ্লিসিটি অব দ্য ডিসিশন প্লুরালিটি অব দ্য ডিসিশন যদি এটাকে আরো ভালো ইংরেজিতে বলি তো সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ তাতে হচ্ছে কি আপনি রিফাইনমেন্টে যেতে পারেন বাংলায় যদি আপনার উৎকর্ষ সিদ্ধান্তে আসতে পারেন এখন আমাদের কাছে যেটি হচ্ছে যে এই মুহূর্তে আমরা যেটা দেখছি যেটি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হলো সৌদি প্রতিরোধের সাথে প্রতিরক্ষা চুক্তি এখন এই চুক্তিটার সাথে বাংলাদেশ কি কি স্বার্থ বাংলাদেশের পক্ষে যাচ্ছে এবং ভবিষ্যতে কোনটা এটিকে ব্যবহার করে বাংলাদেশ তার যে ন্যাশনাল ইন্টারেস্ট কীভাবে প্রিজার্ভ করবে সেই জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ আলোচনা কত বড় হলো লম্বা হলো ছোট হলো কত বিতর্ক হলো তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ফ্রম দ্য পয়েন্ট অফ ন্যাশনাল ইন্টারেস্ট এই চুক্তির এই চুক্তির ভূমিকা কি সেটি জনগণ জানতে চাই তো স্বভাবতই রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যদি আমাকে বলেন যে বিশ্লেষণ করতে তাহলে আমি মনে করি যে সৌদি আরবের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এই সম্পর্কের সাথে কতগুলো পজিটিভিটি আছে একটি হলো যে ওয়াইসির সাথে বাংলাদেশের যে একটা রিলেশন সেটির একটি গভীরতা বা একটি ঘনীভূত হওয়ার একটি সুযোগ তৈরি হয় এটি এক নম্বর রোহিঙ্গা ইস্যুতে ওয়াইসি দেশগুলোকে আর মোবিলাইজ করার জন্যে এটি এই ধরনের চুক্তি আসলে আর কিছু না সম্পর্কের উষ্ণতাকে বোঝায় যেটাকে আমি প্রথমেই হয়তো বলা উচিত ছিল বলি নাই সেটি হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক আর যেটাকে আমরা বলি মিলিটারি ডিপ্লোম্যাসি এখন এটা গো সাইড বাই সাইড আগে আমরা দরিদ্র দেশ ছিলাম ছোটো দেশ ছিলাম বিশ্বের অনেক অবস্থানে আমরা ভূমিকা রাখতে সক্ষম ছিলাম না তখন আমাদের রোল একরকম ছিল এখন আমরা মধ্য আয়ের দেশ হয়েছি গুরুত্বপূর্ণ দেশ হয়েছি তো আমাদের সক্ষমতা বেড়েছে আমাদের সক্ষমতা যেমন আমরা বিদেশের সক্ষমতা আমাদের দেশে কাজে লাগাই আমাদের সক্ষমতা এখন অনেক দেশ কাজে লাগানোর জন্য উদ্গ্রীব হচ্ছে আগ্রহী হচ্ছে এইটি হচ্ছে সৌদি আরব অনেক দেশ থাকতে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে গেল তার মানে তার আগ্রহ এখানে বেড়েছে আমার সক্ষমতা তার পক্ষে কাজ করবে সেটি নিশ্চয়ই তারা ভেবে বলে এটিতে তারা এসেছে এখন প্রশ্ন হল এটিতে আমাদের কোনো ক্ষতিকর প্রভাব আছে কিনা আমি এই মুহূর্তে তেমন ক্ষতিকর প্রভাব দেখছি না যেখানে ক্ষতিকর প্রভাব নাই যে সবগুলো যদি পজিটিভের সংখ্যা বেশি থাকে তাহলে এটি এই এই চুক্তির ভিতরে যে বিষয় আছে সেখানে হচ্ছে কমব্যাট মিশনের কোনো কিছু নেই অনেকে আমি আগেই যে প্রতিরক্ষা দিয়ে সবাই যেটা সব ভীত সন্ত্রস্ত করে আমি কি কোনো সংঘর্ষে জড়িয়ে গেলাম কি না সেটি হলো একটি বিষয় তা আরেকটি বিষয় হলো যে এখানে সংঘর্ষে জড়িয়ে যাওয়ার জিনিসটাকে আমার মনে চুক্তিতে খুব কৌশলে এটিকে সংরক্ষণ করা হয়েছে প্রোটেক্ট করা হয়েছে তো এখানে আমি যারা এটার সাথে জড়িত ছিলেন এরকম অনেক সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আমরা বিনিময় করেছি সেখানে তারা বলেছেন যে এটি নিশ্চিত করা হয়েছে আমরা কোনো মতেই সৌদি ইএমএন যে সংঘর্ষ তার ভিতরে জড়িয়ে যাচ্ছি না হ্যাঁ আরেকটি হচ্ছে যে যে জায়গাতে আমরা যাচ্ছি সেটি হচ্ছে সেখানে আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যে সৌদির যে চাহিদাগুলো আছে একটি হচ্ছে তার বৈদেশিক সামরিক চাহিদা আছে বৈদেশিক জনবলের চাহিদা আছে বাংলাদেশ কিন্তু জনবল সরবরাহের একটি বড় দেশ হিসেবে তাই না আমরা আছি এখন এটিকে আরো এক্সপান্ড করতে গেলে পারলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে মানুষ কর্মের সুযোগ পাবে বিদেশে যাওয়ার সুযোগ পাবে সেই জায়গাটা নিশ্চিত করতে হলে আপনাকে কি করে পারস্পরিক নির্ভরশীলতা তৈরি করতে হবে যে ডিপ্লোম্যাসি বা কূটনীতি পারস্পরিক নির্ভরশীলতা তৈরি করতে ব্যর্থ হয় সেটি টেকসই হয় না সৌদি আরব এককভাবে আমাকে দিয়ে যাবে আমি তাকে কিছু দিতে পারবো না সেটা টেকসই হবে না তো সেই জন্য সেই অবস্থার ভেতরে যখন আমরা ঢুকছি আমরা এরকম একটা বিনিময় অবস্থার ঢুকছি টেক হলো যে আমাদের দেশে যেই জায়গাটাতে আমরা আছি সেটি হল যে আমরা কিন্তু মৌলবাদ বা জঙ্গিবাদের মধ্যে আছি তো একটি সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এই ঝুঁকিটাকে কমিয়ে দেয় তো সেটিও কিন্তু একটি মনস্তাত্ত্বিক ইয়ে মানে গেইন যুদ্ধ যেটা নাইনটি ওয়ানের যে ইরাকের কুয়েত দখল করে নেওয়া এবং এরপরে কিন্তু ওই জায়গাটা কিন্তু আমাদের অবস্থানটা ওইটা ধারা ধরে এই জিনিসগুলো মানে এই যে এবার যেটা ইয়ে হচ্ছে যে মাইন অপসারণ বা এই ধরনের জিনিসগুলোর সাথে জড়িত হচ্ছে সেই সময় কিন্তু আমরা খুব কার্যকর কুয়েতে এই জিনিসটা প্রয়োগ করতে পেরেছি লক্ষ্য করেন যে বাংলাদেশের সাথে ওয়াইসির যে রিলেশন বা সৌদি আরব বা আবুধাবি এদের সাথে যে সম্পর্ক এই সম্পর্ক ব্যাহত করার জন্য পাকিস্তান সবসময় সক্রিয় ঠিক আছে না পাকিস্তান কিন্তু এই এইটি এই চুক্তিটাকে খুব ভালোভাবে দেখবে না এটি হচ্ছে কারণ হচ্ছে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক যত ভালো হবে পাকিস্তান তাদের সাথে তাদের যে গিভ অ্যান্ড টেক যে পলিসি আছে তারা তাদের যে চাহিদা পূরণ করতো সেই চাহিদা পূরণের জায়গায় আরেকটি দেশ হিসেবে আসবে তো সেটি তারা চাইবে না তখন তারা তারাও হচ্ছে আমাদের এখানে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্যে তারাও এটাতে অনেক উস্কানি দেবে বলেই আমার মনে হয় আজকে আজকে দেখেন প্রথমে যখন আমরা আমাদের এই প্রবাসী কর্মীদের যখন সৌদি আরবে পাঠায় তখন তো এটিকে প্রথম প্রতিরোধ করেছিল পাকিস্তান সব আজে বাজে কথা বলে ঠিক আছে না এখন হচ্ছে তাদের কিছু সামরিক অংশ কিন্তু সৌদি আরবে অবস্থিত আছে তো সেখানে সেখানে বাংলাদেশ ওখানে একটি অবস্থান নিচ্ছে এবং আপনি তো জানেন যে অবস্থান নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর এখন যে কি বলে ভাবমূর্তি সারা বিশ্বে সেখানে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে এটি আরও ঘনীভূত হবে আরও বেশি সক্রিয় হবে তখন পাকিস্তানের জায়গা সংকুচিত হবে তো সেই জায়গাটাতে আমি সেদিন বললাম যে পজিটিভ ন্যাশনাল ইন্টারেস্ট থাকলে এই চুক্তি আমাকে কোনো ক্ষতি করছে না যখন ক্ষতি করছে না তখন হচ্ছে যে আমাকে এত ভীত হওয়ার কিছু নেই আর সেই সেই জায়গাটাতে আমি বলতে যাচ্ছি যে এটি যদি আমরা জনগণকে আরও পরিষ্কারভাবে বলতে পারি যে স্ট্র্যাটেজিক ইকুয়েশান এখন একটা গ্লোবাল স্ট্র্যাটেজিক ইকুয়েশনও আছে তো সেই ইকুয়েশনে আমি দেখেছি যে আপনি যদি রোহিঙ্গার কথাও বলেন রোহিঙ্গা ইস্যুতে আমাদের ওয়াইসির সমর্থন খুব গুরুত্বপূর্ণ আমরা জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব উঠিয়েছিল কিন্তু ওয়াইসি মোট করেছিল তো এরকম ওয়াইসি যদি আমাদের পক্ষে থাকে তাহলে এই সমস্যা সমাধান করতেও আমরা অনেক গতি পাব তো সেই জন্য সব কিছু গতি মিলি অর্থনৈতিক গতি সামাজিক গতি তারপরে হচ্ছে ওখানে কিন্তু আরেকটা বিষয় আছে যেটি আমরা আলোচনায় আনছি না সেটি হলো যে ওখানে কিন্তু অলরেডি একটি ডিফেন্স প্রতিরক্ষা ফোরাম আছে সেটি হলো যে আপনি ইসলামিক কাউন্টার টেরোরিজম কোয়ালিশন ফোর্স তো সেখানে প্রায় অনেক মুসলিম সুন্নি মুসলিম দেশগুলো ওখানে যোগ দিয়েছে ওখানে বাংলাদেশও যোগ দিয়েছিল পরবর্তীতে বাংলাদেশ বলেছেন চৌত্রিশ চৌত্রিশটা দেশ তো বাংলাদেশ বলেছিল যে আমরা সামরিক অংশে নেই আমরা বেসামরিক অংশে আছি বাংলাদেশ বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা কেবলমাত্র আমাদের দুটো মসজিদ আছে

পিপুলসের যে রাইটের যে প্রশ্ন নির্যাতিত মানুষের যে প্রশ্ন যেগুলো আছে তার পক্ষে কিন্তু যাচ্ছে না তার নাম্বার ওয়ান কোয়েশ্চেন হচ্ছে প্যালেস্টাইন প্যালেস্টাইনের প্রশ্নের বরঞ্চ সৌদি আরবের ই তার যে লিডিংটা ইজ টুয়ার্ডস মোর মোর টুয়ার্ডস ইসরায়েল কারণ তাই নয় যে আজকে মানে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদের রিজোনাল হেডকোয়ার্টার কিন্তু দে

এক একঘাটে জল খাওয়াচ্ছেন বলে মনে হয়েছে আমাদের কাছে ভারত চীন রাশিয়া সবার সাথেই তার সম্পর্কে সে সুসম্পর্কে রেখে এবং সবার কাছ থেকেই আদায় করেই কিন্তু এখানে সেখানে আমরা মধ্যপ্রাচ্যের এই বিরোধী বিষয়ে বাংলাদেশ কখনো কোনো অবস্থান নেয়নি আজকে আমরা এই ঘটনাগুলির মধ্যে থেকে বিরোধী বিষয়ে অবস্থান নিচ্ছি কিনা এই প্রশ্নটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এটা প্রতিবাদ হবে যে আমরা নিচ্ছি এখানে পাল্টা দিকে রয়েছে ইরান আপনি কেবল তাই রান একটা রিলিজিয়াস ডাইমেনশন রয়েছে সেই রিলিজিয়াস ডাইমেনশন হচ্ছে যে ইট ইজ এ ফাইট বিটুইন সিয়া অ্যান্ড সুন্নি মানে একদিকে ছয় জাতি সিয়া আর হচ্ছে হুতি সমর্থক ইরান তা আমরা বাংলাদেশ কিন্তু ধর্মীয় মতবাদের ক্ষেত্রে

এবার এই আন্তর্জাতিক ডাইমেনশনে আমরা চলে যাচ্ছি কিনা এই প্রশ্নগুলো কিন্তু আমার মনে হয় যে কেবলমাত্র আমার ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার আমার মিলিটারি ইন্টারেস্টের ব্যাপার মিলিটারি হিসের ব্যাপার এগুলো তো আপনার আছেই থাকবেই এই বিষয়গুলো কিন্তু ভেবে দেখা দরকার আলোচনা করা দরকার আলোচনা দরকার এবং আমি মনে করি যে আমাকে যে মনে হয়েছে যে এই ক্ষেত্রে কিছুটা বাইপাসিং করে আমি টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ আই আস্ক দি ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি কোনো আনসার মি ফরেন মিনিস্ট্রি কোনো আনসার মি আমি আবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যারা সংসদে আছেন তারা আর্মিকে জিজ্ঞেস করেছেন দেট এক্সপ্লেন থিংস ভেরি প্রপারলি মানে আমি ওনাদের কাছে হয়তো বলেছেন কিন্তু আমি যেটুকু জেনেছি প্রপারলি করতে পারেননি এই যে একটা ঢাক গুরগুর অবস্থা এটা একটা জাতির জন্য নিশ্চিতভাবে একটা মঙ্গলজনক বলে মনে করি এবং এটা শেখ হাসিনার যে ভাবমূর্তি পৃথিবীতে লিডার সি ইজ নাও এ ইন্টারন্যাশনাল লিডার তার উপরে কিন্তু এখন অনেক কিছু নির্ভর করে অনেক অনেক বিষয় মানে অন্তত পক্ষে ইনফ্লুয়েন্সটা আছে সেখানে আমার মনে হচ্ছে যে এই জায়গায় একটা ব্যালেন্সের আমরা ঘটনাটা আমরা ক্ষতিগ্রস্ত করে দিচ্ছি না এটাই আজকের গুরুত্বপূর্ণ অগ্রগতি এখন মানুষ জানতে চায় আপনি দশ বছর যাবৎ আমি অমর একুশ গ্রন্থমালার সাথে যুক্ত সবচেয়ে বেশি যে উপন্যাসটি বিক্রি হয়েছে আনিসুল হকের মা এবার গতকালকে সে নব্বইতম সংস্করণ এটা কিন্তু ভিত্তিক উপন্যাস বাংলাদেশের আজকের যে তরুণ সমাজ তারা কিন্তু অনেক কিছু জানতে চায় আমি বারবার ধন্যবাদ জানাই যে রহেদ খান তার সাধারণ সম্পাদক ফজল হোসেন প্রথম আলোতে একটা লেখা লিখেছেন যে আরব বিশ্বের ভুল রাজনীতিও আমরা তিনি শঙ্কা প্রকাশ করেছেন কিংবা একটু সন্দেহ প্রকাশ করছেন যে আমরা কি ওই ভুল রাজনীতির মধ্যে আমরা পড়ে যাচ্ছি কিনা কিন্তু ভুল রাজনীতির সুযোগ নেয় কারণে সৃজনশীল কূটনীতি পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি দেখেন ভারতবর্ষের যে রাজনীতির যে বিপরীতমুখী ধারা একটি বিজেপির নেতৃত্বে আর একটা কংগ্রেসের নেতৃত্বে এবং দুই সরকারের সাথে তিনি কিন্তু তার যে সম্পর্কের যে জায়গাটি সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে আমার দেশের স্বার্থকে সংরক্ষণ করে এটা করা যায় আপনি দেখেন সৌদি আরব এখন তার উইং খুলতে চায় বাংলাদেশে ঢাকায় এই অগ্রগতির জায়গাটা কিন্তু ভাবতে হবে এবং আমরা কিন্তু এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি যে রাজনীতির পররাষ্ট্রনীতির যে সংজ্ঞা দিয়ে গেছেন সেই সংজ্ঞার ধার থেকে কিন্তু আমরা অগ্রগতির জায়গায় এসেছি আপনি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি দিন ক্ষমতায় ছিলেন তিনি একশো চল্লিশটি দেশের তিনি কিন্তু স্বীকৃতি আদায় করেছিলেন এবং যারা স্বীকৃতিতে চায়নি এক সময় যেমন ওয়াইসিতে যখন চুয়াত্তর সালে ওয়াইসিতে যাওয়ার প্রশ্ন আসলো তখন বঙ্গবন্ধু কিন্তু জাননি যতক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা মেনে আনিয়েছে কিংবা স্বীকৃতি না দিয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং ওই যে আমরা সেই গল্পটি জানি নাইজেরিয়ার তখন সামরিক শাসক তাকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে যদি তখন স্যালুট দিলেন বঙ্গবন্ধু যেহেতু সামরিক শাসকদের পছন্দ করতেন না তিনি কিন্তু অভিবাদনের জবাব দেননি তখন যেমন জিজ্ঞেস করছেন যে আমি আপনাকে অভিবাদন জানালাম আপনি কোনো উত্তর দিলেন না তখন তিনি বল দেখলেন বঙ্গবন্ধু মনে করলেন যে এটা উত্তর দেওয়া দরকার তিনি বললেন আমি একজন জনপ্রতিনিধি আমি কোনো সামরিক যান তার কাছ থেকে অভিবাদন গ্রহণ করি না বঙ্গবন্ধু এক পর্যায়ে দেখলেন যে আসলে তো দেশের বাইরে মাটিতে আন্তর্জাতিক সম্মেলন পাঠাতে একটু বেশি কঠিন হয়ে গেছে গার চাদরটা ওনার দিয়ে দিয়েছে তখন সে অভিভূত সে একটু পরে এটা ফেরত দিতে গেছে তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে তোমরা আমাকে স্বীকৃতি দিতে না পারো কিন্তু আমরা বাঙালিরা একবার কাছে কাউরে কিছু দিলে দিলে আমরা কিন্তু আর ফেরত দিই না তখন উনি ওখানেই ঘোষণা করলেন আমি বাংলাদেশকে স্বীকৃতি দিলাম এই যে সৃজনশীল কূটনীতির যে ধারাবাহিকতায় সেটা কিন্তু বাংলাদেশে এখন অনেক জায়গার অগ্রগতি অর্জন করেছে আজকে আমার সমর বাজার নিয়ে অবশ্যই ভাবতে হচ্ছে পাকিস্তান যেটা জেনারেল রশিদ যেটা স্পষ্ট করেছেন যে পাকিস্তান কিন্তু ক্রমাগতভাবে সৌদি আরবকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং আমরা গত দু তিন দশক যাবৎ দেখেছি এটা নিয়ে তারা কিন্তু নানান রকম বিভ্রান্তির জায়গা তৈরি করেছে এই জায়গা এখন আর সুযোগ নেই কিন্তু আমাদের সংসদে এগুলো আলোচনা হওয়া দরকার আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যান তিনি এসেই দু তিন দিনের মাথায় কিন্তু তিনি সাংবাদিকদের সামনে পুরোটাই ব্যক্ত করেন সাংবাদিকদের নানান রকম প্রশ্ন তিনি উত্তর দেন অতএব এই জবাব দিয়ে কিন্তু তিনি সবচেয়ে বেশি চান চান বলেই কিন্তু সংসদে এই আলোচনার জায়গাগুলো উন্মুক্ত হচ্ছে এটি আমার কাছে ভালো লাগছে শেষ পর্যায়ে আছি রাইট আমি জিও স্ট্রাটেজি কনসার্নগুলো শুনলাম কনসার্ন টাকা ভালো কনসার্ন থাকলে আপনি এগুলোকে মিটিয়ে আরো অ্যাপ্রোচ বা কৌশল স্ট্র্যাটেজি তৈরি করবেন জানতেও পারবেন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে একটি জিনিস আমাদেরকে করতে কতগুলো আছে যেগুলো ইউনিভার্সাল ট্রুথ বলি আমরা ডিপ্লোমেসিতে বলেন ও যুদ্ধে বলেন সব জায়গায় আছে সেটা হচ্ছে যে আপনি কিছু করতে গেলে দেয়ার ইজ এ রিস্ক ফ্যাক্টর ব্যবসা করতে গেলেও একটা রিস্ক ফ্যাক্টর আছে এখন এই জিও স্ট্রাটেজি কনসার্ন উনি যেটা বললেন যে কনসার্ন আমি একটা স্ট্রাইকিং ব্যালেন্স করে যাব ব্যালান্স করে ওই যে যেটাকে আমরা বলি সিটিং অন দ্য ফেন্স তো বিপদের সময় সবাই বলবে যে ইজ সিটিং অন দ্য ফেন্স কেউ আপনার কাছে আসবে কি না সেটিও একটি প্রশ্ন আমরা দেখেছি অলরেডি ওই ওয়ার অন টেরারে একটি ঘোষণা ছিল ইফ ইউ আর নট অন মাই সাইড ইউ আর অন আদার সাইড তো এগুলোও একটু বিষয় আছে সিওস্ট্যাটিজি কনসার্নগুলোকে মাথায় নিয়ে এগুলোকে মিনিমাইজ করে কোশ্চেন হলো রিস্ক কিছু থাকবেই আপনি একেবারে সব পজিটিভ পাবেন দ্যার ইজ নো নেগেটিভিটি এখন হচ্ছে যে ইরানের সাথে এই সম্পর্ক যে ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ককে নষ্ট করবে আমি ঠিক এটা মনে করি না কারণ হচ্ছে তার চেয়ে যদি আমি আরেকটু উদাহরণ দিই যে এই যে ভারতে যে পুল পুলওয়ামাতে যে আক্রমণ করলো জঙ্গি আক্রমণের পরে তার আগের দিন পাকিস্তানি বেস জঙ্গি যারা ইরানের বর্ডারে সিন্তান প্রদেশে ওদের যে এলিট ফোর্স রিপাবলিকান গার্ডের বাসে হামলা করলো একইভাবে কার ভর্তি এক্সপ্লোসিভ নিয়ে ভ্র্যাম করলো সেখানে তাদের সাতাশজন রিপাবলিকান গার্ডস মারা গেছে তো এখন হচ্ছে যে এটি এই জায়গাতে তারা পাকিস্তানের উপরে রিয়্যাক্ট করেছে কিন্তু এখনও আমরা কোনো ওই মানে ভ্যাম্যান রিয়াকশান দেখি নাই তো এরকম কূটনীতিতেও কিছু আগে কিছু পিছে থাকবে এখন আমি ওভারঅল কনসার্নে বলতে বলছি যে এই ধরনের চুক্তি হচ্ছে যে সামরিক ইমপ্লিকেশান যত না এখানে আছে তার চেয়ে বেশি আছে হচ্ছে পলিটিক্যাল ইমপ্লিকেশন অর্থাৎ দুই দেশের রাষ্ট্রের ভেতরে সম্পর্কের উষ্ণতা এবং হচ্ছে তারা দেখেন আমাদের এখানে বিনিয়োগ করতে বাংলাদেশের এই যে দল আসছে আমাকে যেমন সিকিউরিটি রক্ষা করতে গেলে আমার কিছু কনসার্ন কিছু কিছু সম্পর্ক রাখতে হবে আমার পছন্দ না হলেও আমার নিরাপত্তার কারণে অনেকে হয়তো মনে করবে এই দেশের সাথে সম্পর্ক চীনের সাথে সম্পর্ক রাখবেন না ভারতের সাথে রাখবেন বাংলাদেশের সাকসেসফুল যেটা মেনন ভাই বলেছে স্ট্রাইকিং এ ব্যালেন্স তো এই সব জায়গায় যে আপনি স্ট্রাইক ও ব্যালেন্স করতে পারবেন সেটিও সম্ভব না চেষ্টা করা উচিত কিন্তু কথা হলো নিজ স্বার্থের বিনিময়ে না তো যেটি আমরা মনে করছি যে বাংলাদেশের সাথে সৌদি আরবের রিলেশনটা ভেতরে একটা হচ্ছে ইকোনমিক একটা রিলেশন ডেভেলপ করবে একটি হচ্ছে যে বাংলাদেশে একটা বড় ধরনের কর্মক্ষেত্রে বাজার উন্মোচন করবে এবং সৌদি সমর্থিত যেসব দেশগুলো আছে ওইখানে তারাও একই সাথে একটা রিয়াক্ট করবে যেটা আবুধাবিকে আমরা দেখছি অলরেডি যে তারা কিন্তু বাংলাদেশের শ্রমিক বাজারটা উন্মোচন করে দিয়েছে মাঝখানে একটা শব্দ একটু যোগ করি এই যে দেখেন আমরা যদি পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটি উন্নয়ন ঘটেছে পাকিস্তানের সম্পর্ক চীনের সাথে দুঃখিত চীনের কিন্তু রাষ্ট্রপতি বাংলাদেশে এসে তিনি যে সমস্ত চুক্তি করেছেন এটা নিয়ে আলোচনা নাই বা করলাম দুটো লেখা বেরিয়েছে একটা বাংলা এবং ইংরেজিতে ডেলিস্টার এবং প্রথম আলোতে এবং সেখানে কিন্তু চীন কখনো কিন্তু বাংলাদেশের স্বাধীনতার যে বিষয়টা কি এটা কিন্তু এর আগে কখনো স্বীকার করেনি এবার কিন্তু তারা কিন্তু উল্লেখ করেছে এই জায়গা থেকে আমাদের এই কনসার্ন এবং আমাদের রিস্ক এন্ড গেইন এর মধ্যে এসে যদি ওভারঅল ন্যাশনাল পার্সপেক্টিভে যে বাংলাদেশ যদি তার ন্যাশনাল ইন্টারেস্টকে এই চুক্তির মাধ্যমে প্রিজার্ভ করে

আমাদের সামরিক ভাই ভাই সুখাল বাহিনী তার ওপরে তাদের নিজস্ব ও বলতে পারেন যে তাদের নিজস্ব গতি তারা নিয়ে তারা চলতে চান বলে আমার কাছে মনে হয়েছে সেই ক্ষেত্রে আমাকে কোয়েশ্চেনটিক্যাল কন্ট্রোল অফ দ আর্মি এখানে অ্যাফ্যাক্স হচ্ছে কিনা অথবা আমার আমার মানে আমি আমি তো বললাম যে আমি ফরেন মিস্ট্রিতে তো কোনো জব পাইনি এখন পর্যন্ত আজ এই এত আলোচনা হয়ে গেল ফরেন মিস্ট্রি কিন্তু একটি শব্দ

আরেকটি হচ্ছে যে আবু ধাবিতে না বা ইতে সৌদি আরবে বাংলাদেশ এম্বাসির সাম ডিপ্লোম্যাটস হ্যাড রেসপন্ডেড টু দা ইয়ে পাবলিক পাবলিক অর মেইন মিডিয়া যেটা বলছো আমি দেখিনি জি আমার অনুপত অনুপত আমি আশা করব যে এই ব্যাপারটা দিয়ে আরো ডিসকাশন হবে কারণ সৌদি আরব সম্পর্কে আমাদের কিন্তু একটি অবিশ্বাস আছে নানাবিধ কারণে কারণ তারা পঁচাত্তরের আগ পর্যন্ত বাংলাদেশের স্বীকৃতি দেয়নি বরঞ্চ নিজামিদের গোলাম আজমদেরকে আশ্রয় দিয়ে তারা রেখেছে এবং তাদের সাথে আমাদের সম্পর্কের ভিত্তিতে আমরা পেট্রোট পেয়েছি কোনো দরকার কারণেই আমি তো মনে করি কারণ আমাদের আমাদের শ্রমিক গেছে তিরিশ লক্ষ শ্রমিক গেছে কিন্তু তাদের এক্সপিরিয়েন্সে বা তার রিটার্নে আমাদের যেটা পেয়েছি সেটা কিন্তু আমাদের কালচারকে ডাইলিউট করেছে অনেক বেশি আমরা এখন হিজাব কালচারে ঢুকে গেছি আমাদের লব্জ পরিবর্তন হয়ে গেছে ইত্যাদির আনিত বিষয়গুলো এখানে এসছে সুতরাং আমাদেরকে এই সামগ্রিক বিষয়গুলোকে হিসাব করে দেখতে হবে এবং একই সঙ্গে আমার প্রশ্নটা আমি বলছি যে আমি যেহেতু পুলাবার কথা আসলো কথা আমি জানি না এসে যুক্ত করে এখন দেখা ঠিক কিনা কিন্তু এর সাথে আমাদের আঞ্চলিক সম্পর্কের প্রশ্নও কিন্তু জড়িয়ে যায় বলে আমার ধারণা

তিনটি বিষয় থাকবে যেটা আমি উল্লেখ করেছিলাম অ্যাডভাইজারি মাইন সুইপিং এবং সিভিল কনস্ট্রাকশন এবং তিনি খুবই স্পষ্ট করে উল্লেখ করেছেন আরব ইমেনের সীমান্ত প্রতি যুদ্ধবিধ্বস্ত এলাকায় মাইন অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়ান প্রায় এক হাজার আটশো সদস্য অংশ নিতে পারবে তবে কোনো অবস্থাতেই জাতিসংঘ সেনাবাহিনীর অংশ ছাড়া বিদেশের কোন 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 ক্ষেত্রে অনাঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনী অংশ নেবে আজকে আজকে মেনন ভাই আমাদের সময় শেষ হয়ে গেছে আমাদের সূর্যাস্ত হয়ে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দিয়ে যে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের সংবাদ আর কি আগামী দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভ রাত্রি